আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মালয়েশিয়া ভ্রমণের আরেকটি ছোট ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম। মালয়েশিয়ায় আমরা যে হোটেলটাতে আছি, এই হোটেলটিতে প্রায় সব শপিং মলই আছে। আর হোটেল থেকে বের হয়েই রাস্তাটা উঁচুতে উঠে গিয়েছে, এমন খুব ভালো লাগে দেখতে। আজ চিন্তা করলাম মন দিয়ে শহর, বিল্ডিং, রাস্তাঘাট দেখব ও মালয়েশিয়ান ফুড ট্রাই করব। বাচ্চাদের কেনাকাটার জন্য হোটেলের নিচে চলে আসলাম। বাচ্চারা তো চকলেট বলতেই পাগল, তাই প্রথমে চকলেট দিয়েই শুরু করলাম। এই চকলেট শপে বিভিন্ন ধরনের চকলেটের সাথে অনেক ধরনের চকলেট বিস্কিটও আছে, এবং পাশেই দেখতে পেলাম ছোট ছোট কাপ কেক, ডোনাট, ম্যাকারন অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। কাপ কেকগুলোর সাজানো সৌন্দর্য দেখেই লোভ লাগবে যে কারোই। শপিং করতে করতে হাঁপিয়ে গিয়েছি, এখন বাচ্চাদের নিয়ে ম্যাকডোনাল্ডসে এসেছি খাবারের জন্য। ম্যাকডোনাল্ডসের খাবারগুলো খুব মজা ছিল, আর আমাদেরও খুব ভালো লাগছে কারণ আমরা প্রচণ্ড ক্ষুধার্ত। শপিং মলগুলোতে প্রচুর হাঁটতে হয়। ম্যাকডোনাল্ডসের বিশেষ খাবারগুলোর সাথে আমি একটু রাইস নিয়েছিলাম, তখন দেখলাম মালয়েশিয়ানদের ঐতিহ্যবাহী ফুড রাইসের সাথে আমাদের দেশের মতো কাচকি শুটকি দিয়েছে, সাথে আবার ডিমও আছে। যাই হোক, দুপুরের লাঞ্চ শেষ করে হোটেলে এসে একটু রেস্ট নিয়ে নিলাম। সন্ধ্যার দিকে আবার বের হলাম বাচ্চাদের নিয়ে রাতের প্রেটোনাস টুইন টাওয়ার দেখার জন্য। মালয়েশিয়ান ও ইসলামী স্থাপত্য রীতি এবং ঐতিহ্যর সংমিশ্রণে আটকোনা বিশিষ্ট তারকার আকৃতিতে টাওয়ারটির ওপরের দিকটি ক্রমশ সরু, অনেক সুন্দর লাগছে দেখতে। এক এক সময় এক এক রঙের লাইট জ্বলে উঠছে। সামনে অনেকগুলো ফোয়ারা ছিল, কিন্তু ফোয়ারাগুলো আজকে বন্ধ। প্রেটোনাস টুইন টাওয়ার দেখা শেষ করে অ্যারোভিয়ান এক রেস্টুরেন্টে এলাম ডিনার করার জন্য। এটি ছিল আমার একদমই নতুন অভিজ্ঞতা। খাবারের আগে চা খেতে হয়, তাহলে নাকি এসব খাবারগুলো মজা লাগে। নানজুটি, রাইস, আস্ত মুরগি, খাসি, ফিশ ফ্রাই, মোট কথা সব থাকে এই খাবারগুলোতে। খুব সুন্দর একটি দিন কাটালাম। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।